হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যাঞ্জেল আর মামাম ব্লগ। সো আজকে আমরা অদিত্রির মানে অ্যাঞ্জেলের সাইকেল পারচেস করার জন্য এসেছি। ওর 5 ইয়ার্স বার্থডেতে ওকে দেওয়ার কথা ছিল, ওর পাপার কাছে ওর ডিম্যান্ড ছিল, কিন্তু সেটা কোনো ক্ষেত্রে হোক পসিবল হয়নি। তো সেটা অনেকটা পরেই একটু নেওয়া হয়েছে, মানে 1 মাস পরে। তো এখানে ও তো শোরুমে এসে সাইকেল দেখে খুব খুশি, যদিও ওর ফেভারিট কালার পিঙ্ক কালার, অ্যান্ড পিঙ্ক কালারই চাচ্ছিলো, কিন্তু এই সেম সাইকেলটার পিঙ্ক কালার হচ্ছিলো না। কারণ এই সাইকেলটা ও অনেক দিন মানে অনেকটা বড় পর্যন্ত চালাতে পারবে, অ্যাটলিস্ট 10-11 বছর পর্যন্ত চালাতে পারবে, সেই জন্য এটা নেওয়া। তো জেনারেলি আপনারা সবাই জানেন যে আমরা পাহাড়ে থাকি, তো পাহাড়ে থাকা মানে পাহাড়ি রাস্তাতে সাইকেল চালানোটা ভীষণ টাফ হয়, কারণ রাস্তা যখন ঢাল হবে সেই ঢালের উপর থেকে যেতে গেলে ভীষণ প্রবলেমে পড়তে হয়। তো সেই সমস্যারই সম্মুখীন হয়ে ওইভাবে সাইকেলটাকে চালাচ্ছে, এটা ওর ফার্স্ট ডেই ছিল। পুরো কোম্পানিতে আমরা সাইকেলটাকে নিয়ে এসেছিলাম, তো এখানে নিয়ে আসার পর ও প্র্যাকটিস করতে থাকে কন্টিনিউয়াসলি। আমরা কোম্পানিতে নিয়ে এসেছি সাইকেলটাকে। এবার এখান থেকে যেহেতু এটা পঙ্গলের দিন ছিল, সবারই লিভ, কোম্পানিও লিভ ছিল, এখানে অনেকটা বড় জায়গা কোম্পানির পাশে, এখানে সাইকেল চালাতেও ভীষণ সুবিধা হবে, আর আমার যেটা ফ্ল্যাট আছে ফ্ল্যাটের কাছাকাছি সাইকেলটা চালানোটা একটু প্রবলেম হয়ে যাবে। তো সামনের বাড়ির একটা বাচ্চা আছে, মাঝে মাঝে ওর সাথে খেলে, তো ওকেও সাইকেলে বসিয়েছিলাম। ও তো খুব ছোটো, পুচকু একটা ভাই, কিন্তু ও যদি বাই চান্স পড়ে যায়, কিন্তু দেখছিলাম ও ভীষণ স্ট্রং, খুব সাহস করে ধরে বসেছিল। তো তারপর এইভাবেই অ্যাঞ্জেলের সাইকেল চালানোর ক্যাটাগরি কন্টিনিউ চলতে থাকলো। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আমার অন্য একটা ব্লগে। এটা একটা ছোট্ট মিনি ব্লগ ছিল আপনাদের জন্য।